বসে ঠাই গন্ধকালি বসে আছে ও সে ঠাই গন্ধকালি বসে আছে বাবারে বলি খাবারে তরে নর নর বলি খাবারে তরে ওপারে যাব কি করে এই বাঁকা নদীর পিছল ঘাটে ওপার হব কি করে ওই গন্ধকালি বসে বুঝলেন পাঁচটা বানের নাম মদন মাদন শোষণ স্তম্ভন মোহন
এই পঞ্চবার ভালো ভালো মাস্টার মশাই বলতে পারেন। আমি একজন হাই স্কুল টিচারকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু বলতে পারিনি, আমি তখন জানতাম না কথাটা, গুরু ঘরে যাওয়ার পরে জানলাম। কিন্তু যখন আমি জানতাম না তখন মশাই মানে সেই মাস্টার মশাইকে জিজ্ঞেস করেছি, উনি অনেক রকম কথা বলেছে কিন্তু সঠিক করতে পারিনি। তাই সব কিছু জানতে গেলে গুরু ধরতে হবে, নাহলে কিছু জানা যাবে না। যদি চুরি করেন একটা চোর গুরুর দরকার, যদি ডাকাতি করেন একটা ডাকাতি গুরুর দরকার, যদি ভালো হতে চান ভালো গুরুর দরকার, যদি কালো হতে চান কালো গুরুর দরকার, সব কিছুরই গুরু দরকার কি? তাই তেমন একটি কথা মনে পড়ে গেল, তাই বলছি। একজন মেম আর একজন সাহেব আমাদের দেশে বেড়াতে এসেছিল সুন্দরবন এলাকায়। একজন মধুওয়ালা বালতিতে করে মধু নিয়ে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করছে, বলছে মধু চাই। আর মেম সাহেবকে বলছে, সাহেব উনি কি বলছে? তো বলছে, উনি যা বলছে সে তো তুমি বুঝছো না আমিও বুঝছি না, কারণ দুজনেই এক জায়গার মানুষ, কাছে চলো। তো কাছে গিয়ে দেখছে, বলছে ভাই তোমার এতে কি? বলছে এটা মধু। বলে কি করে? বলে খুব সুন্দর খেতে, এটা খেতে হয়। তো দুজন হাত পেতেছে, একটু হাতে দিয়েছে, চেটে দেখে সত্যি খুব সুন্দর জিনিস, দারুণ খেয়েছে। তখন মেম ওই মানুষটাকে জিজ্ঞেস করছে, বাবা কোথায় পাওয়া যায়? তো বলছে এটা গাছে হয়, মাছিতে চাক করে তার কাছ থেকে ছিনিয়ে আনতে হয়। তো বলছে এটা যা পাবো কি করে? বলছে এর মন্ত্র আছে, ও দেখছে সারাদিন তো ঘুরেছে মধুর বিক্রি করতে পারেনি। অমল মণ্ডল একটি ভালো গানে রিকোয়েস্ট করেছে, যদি ভুল বুঝে চলে যাও, গানটা গাইছি পরে। তখন বলছে সারাদিন তো মধু বেচতে পারিনি, যদি এইখানে কিছু করা যায় তাহলে কি হবে? ভুং চাং তিনটে চারটে কথা শিখিয়ে দিয়েছে মিথ্যা কথা, দিয়ে 5,000 টাকা নিয়েছে। মেমা সাহেব সুন্দরবন জঙ্গলে ঘুর ঘুর করছে মধুর খোঁজে। তো সারাদিন খুঁজে বাবা মৌমাছি চাক পায়নি, একটা দুপুরবেলা রোদের সময় একটা বোলতা চাক পেয়েছে বড়। এখন সাহেব বলছে আমি উঠি, মেম বলছে না আমি উঠবো, আমি 5,000 টাকা দিচ্ছি। বলছে ওরে বাবা তাহলে তোমারটাই তুমি করো। এখন মেম উঠেছে গাছের মাথায় মধু পাড়তে, যখনই বলতা চাকে হাতটা দিয়েছে ওই মন্ত্রটা বলে, ওই মন্ত্র তো কোনো কাজ হবে না বাবা, বলতা তো কাউকে ছেড়ে কথা বলবে না, সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন একদম সেটা স্যার ঢুকিয়েছে। মেম জ্বালা চোটে বাবা মধু নিচ থেকে ছেড়ে দিয়েছে। মেম যখন নিচ থেকে ছেড়ে দিয়েছে, সাহেব নিচে দাঁড়িয়ে বলছে ওরে বাবা 5,000 টাকা দিয়েছে এই মধু নেওয়ার জন্যে, আর এই মধু যদি মাটিতে পড়ে যায় তাহলে পরে কী দেবো? মেম নেমে আসলে তো কিছু দিতে পারবো না, তো রাখারও জায়গা নাই। তখন বলছে যতটা মুখে করে রাখতে পারি, তুই নিচে হা করে গালের মধ্যে নিয়েছে। এবার মেম ছটফট করছে, তখন বলছে সাহেব বলছে কি হলো মেম তুমি নেমে এসো? বলছে কেন? বলছে মধু এখনো পাকেনি, মধু নোনতা। তাহলে সেরাম নোনতা মধু যদি খাও তাহলে জীবনে কি হবে সেটা বুঝতে পারছো তো? তা আমি আজকে যাদের সঙ্গে আছি সব সালা নোনতা মধু খাওয়ালো, একটাও মিষ্টি মধু খাওয়ালো না। আপনারা কিন্তু সবাই মিষ্টি মধু খাওয়া লোক, আপনাদের কথা বলছি না। তাই কি বলছে? ওরে যুদ্ধে যাবি তিন ছটাবি, যাবি জাকামালের ঘরে ও পার হব কি করে, বাঁকা নদীর পিছন ঘাটে ও পার হব কি করে, ওই গন্ধ খালি বসে আছে ওই গন্ধ খালি বসে আছে।
আমাদের মতো এই সব ছেলেদের মতো নরবলি ও নরবলি খাবার তরে নর ও নরবলি খাবার তরে ও পার হব কি করে এই পাকা নদীর পিছন ঘাটে ও পার হব কি করে আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে ধীরে ধীরে যে করে গমন ও তার হই না রে মর মায়া নদী বলে দেখে লোভের চোখে তাড়াতাড়ি করে যদি মাঝের মতো দৌড়াদৌড়ি করতে যান তাহলে মাঝ রাস্তায় ডুবে যাবেন। তাই মহাজন বলছে পেয়েছো যখন আস্তে আস্তে নাও, আস্তে আস্তে ধীরে ধীরে যে করে গোপন আগে চাবি দেখা চাবি দেখা মাল গুদামের ঘরে ও পার হব কি করে এই পাকা নদীর পিছন ঘাটে ও পার হব কি করে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী ওই দৈত্যর ঘাট ও ঘাটের কিবা পরিপাট ও ঘাটের দেখলে ছবি অবাক হবি ও ঘাটের দেখলে ছবি অবাক হবি ওই ঘাটে গেলে বিপদ আছে যাবি বাপ বেটাতে মরে ওই ঘাটে গেলে তোর মতো বাবাও মরবে তো ছেলেও মরবে ওই ঘাটে গেছে মরেও গেছে বাবা ওই জন্য চুল কাটা আগে গেছে আমার একটু কমেছে ও ঘাটের দেখলে ছবি অবাক হবি যাবি তোর ঠাকুর দাদা তোর চোদ্দ গোষ্ঠী মরে ও পার হব কি করে পিছল ঘাটে ও পার হব কি করে ওই গো
Oh, they kept on.